সারা দেশে বেকার সমস্যা একটা দারুণ সমস্যা, আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি নিয়ে সরকার পক্ষ ও বিরোধী পক্ষ সর্বদাই দাবি করে, সবাই কাজ করছে এই সমস্যা সমাধানের জন্য। মঙ্গলবার বামপন্থী যুব সংগঠন DYFI এক সাংবাদিক সম্মেলনের আহ্বান করে। সাংবাদিক সম্মেলনে DYFI রাজ্য সম্পাদক নবরণ দেব জানান, আগামী 8 আগস্ট একই দিনে 8 জেলায় 8 জন জেলা শাসকদের নিকট কর্মসংস্থান বিষয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি তুলে দেবে। আগামী 8ই আগস্ট আমরা ঠিক করেছি DYF এবং TYF গোটা রাজ্যে 8 জেলার জেলাশাসকের নিকট আমরা DYFI TYF যৌথ উদ্যোগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কর্মসংস্থানের বিষয়ে আমরা ডেমোরেশন প্রদান করব, স্মারকলিপি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে DM-এর হাতে আমরা তুলে দেব। এবং আমাদের পশ্চিম জেলার জেলাশাসক আমাদের সময় দিয়েছেন বিকাল 4টায়, কমরেড অভিনন্দন দেববর্মা এবং পলাশ ভৌমিকের নেতৃত্বে 7 জনের প্রতিনিধি দল কেন্দ্রীয়ভাবে পশ্চিম জেলার মহকুমা শাসকের নিকট দাবি সনদ তুলে দেবেন। এদিন সাংবাদিক সম্মেলনে DYFI এর রাজ্য সম্পাদক বিগত বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির জাতীয় সভাপতি 10,323 শিক্ষকদের জন্য সাংবিধানিক সমস্ত নিয়ম মেনে সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি যাতে অবিলম্বে বাস্তবায়িত হয় সেই দাবি করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।